তাহলে মনে হয় যে কালকেই কলকাতায় আসলো, ঘুম থেকে উঠে গেছে এখন সবাই। দেখো আমি জানি তোমরা এইসব দাগ দেখে ভাববে যে কি হলো, হট করে সারা মুখে দাগ কি করে চলে আসলো বা চুলে কি করে গেল। আমার এত অ্যালার্জি অ্যাটাক হয়ে গেছিল যে আমি নিজেই চোখ চুলকাতাম, আর সেই নোকে এখানটায় আমার ছুলে গেছে, চোখের উপরে ছুলে গেছে, এই পাশটায় ছুলে গেছে, চারিদিকে আমি নিজেই মানে হাত দিয়ে চুলকে চুলকে এরকম ছুলে ফেলেছি। Quietly protective of my heart to reassure that couldn't break to pieces and be left alone once more. এই দুটো আমি পুনেতে নিয়ে যাবো। এইটা হচ্ছে হলো একটা শাড়ি যেটা আমাকে অমিত কিনে দিয়েছিল শান্তিনিকেতন থেকে, সোনাঝুরি হাটে গেছিলাম তখন কিনেছিলাম, বাট এখন অবধি একদিনও পরা হয়নি। তো পুনেতে নিয়ে যাবো, কোনো যদি সেরকম ওকেশন পাই তাহলে ডেফিনেটলি এটা পরবো। আর এটা হচ্ছে হলো একটা হোয়াইট শার্ট, আমার না অনেক শ্যুটের জন্য হোয়াইট শার্ট লাগে, তো এটা আমি মানে রিসেন্টলি কিনেছিলাম, কিনে আমি এখানেই রেখে গেছিলাম, তো এটাও আমি ভাবছি নিয়ে যাবো পুনেতে। এই দুটো জিনিসই বেশি কিছু নেবো না। 2024 আমার টার্গেট হচ্ছে হলো বেশি জিনিস নিয়ে আমি এদিক ওদিক করবো না, মানে যখনই আমি ট্রাভেল করবো একদমই লাইট ট্রাভেল করবো। হ্যাঁ, দু চারটে জিনিস যদি লাগে ডেফিনেটলি কলকাতা থেকে পুনেতে নিয়ে যাবো কি পুনে থেকে কলকাতায় নিয়ে আসবো, বাট বেশি জিনিস আমি আর এদিক ওদিক ক্যারি করবো না। মানে লাস্ট দু বছর বা আড়াই বছরে খুবই অসুবিধা হতো এখান থেকে সব জিনিস নিয়ে যাবো, ওখান থেকে সব জিনিস নিয়ে আসা, এখন আমি সেটা করি না। আর যদি ভাবি তাহলে মনে হয় যে কালকেই কলকাতায় আসলাম, বাট এখন কলকাতা থেকে যাওয়ার টাইমও এসেই গেল। আজকে হচ্ছে হলো 10th of February, হ্যাঁ আজকে ছিল 10th of February, অ্যান্ড পরশু দিন হচ্ছিলো আমার ফ্লাইট। তো হ্যাঁ, কলকাতার আপাতত ঘোরা অলমোস্ট শেষই হয়ে গেল, দুদিনের মধ্যে আবার তোমরা পুনের ব্লগ দেখতে পাবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, আজ শনিবার, কালকে রাত হলো অফিস করতে করতে এত লেট হয়ে গেছে যে আজকে এই রুমে শুয়ে পড়ে ওই রুমে আর যাইনি। তো বললাম মাসি এসে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, তো ঘর বাড়ি মুছে দিয়ে গেছে মাসি। সুরাজ এগে আসবে না সকালবেলা বললো, তো আমাকে হয়তো রান্নাবান্না করতে হবে। যাই হোক, সকালবেলা উঠলাম, আজকে দিতে কেমন যাই দেখি। উইকেন্ড বাট কাজের চাপ আছে, হয়তো যে কাজও হতো আর অফিসে কিছু কিছু বলা যাচ্ছে না, দেখা যাক কী কী করি কী কী না করি। ব্যালকানিতে দেখে না দুটো ফ্যান রয়েছে, দুটো ফ্যান কেন রয়েছে তোমাদের বলতে ভুলে গেছিলাম। কালকে আমার ঘরে দুটো ফ্যানই খারাপ হয়ে গেছে, আমার ঘরের অ্যাসিন মানে হচ্ছে বেডরুমের, বেডরুমে দুটো বেডরুমের ফ্যান খারাপ হয়ে গেছে, এটাও খারাপ হয়ে গেছিলো, ওটাও খারাপ হয়েছে। তো আমি এটা এটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগে আমাদের ছিল হচ্ছে ব্রাউন কালারের ফ্যান, এখন এই দুটো রুমই হয়ে গেছে হোয়াইট কালারের ফ্যান। কোইন্সিডেন্স দেখো, এমন কোইন্সিডেন্স দুটো ফ্যান একই দিনে একই সময়ে খারাপ হলো, কেন হলো বুঝলাম না। ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞেস করলাম এটাই কোনো ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য হয়েছে কি তার জন্য হয়েছে, তো ওরা বলছে যে না স্যার ভেতরে কয়েল পড়ে গেছে। কয়েল পড়ে গেছে তো ভাবলাম যে রিপেয়ার করিনি, তো এখানে রিপেয়ার করাতে চাইছে 600 to 800 এরকম বলছে, এরকম রেঞ্জে পড়বে, তাও কোনো ওয়ারেন্টি থাকবে না বলছে, এরপরে কিছু হলে আবার ঠিক করা যাবে। তো পরে ভাবলাম যেটা আবার ঠিক কেন করাবো, ঠিক করিয়ে মানে রিপেয়ার করাতে যা খরচা নতুন কেনা তাই সেম, তাহলে ঠিক আছে নতুনই কিনিনি ভাই, কেন কি এই নতুন কিনলে আবার এক বছর ওয়ারেন্টি এমনিতেই থাকবে, এই নতুন কিনে নিয়েছি। সুরজ যেহেতু নেই সকালে কী রান্না করবো বুঝতে পারছি না, বাট মোস্ট প্রবলি এটা ম্যাগি করে খেয়ে নেবো, আর আজকে ভাবছি এটাই ইউজ করবো, মানে আগারোর এই ইউজ জিনিসটা ইউজ করবো এয়ার ফ্রায়ারটা, কেন কি আমার কাছে মাংস আছে, তো আই গেস একটু চিকেন কাবাব করে খাওয়া হতে পারে। দেখা যাক, সকাল সকাল ঘুম থেকে উঠে চিকেনের কথা বলছি, সরি ফর দ্যাট। আজকে দিনটা খুব ব্রাইট অ্যান্ড সানি, লন্ডিতে জিনিসপত্র দিতে হবে সেগুলো দিয়ে ফিরে নিয়ে আসি, তারপর কন্টিনিউ করবো। স্যাটারডে আজকে আজকে খুবই এক্সাইটেড আমি আস্তে আস্তে হয়ে যাচ্ছি, কেন কি আর একটা দুটো দিনের ব্যাপার, তারপর রিয়াঙ্কা চলে আসবে মানডে, মানডেতে রিয়াঙ্কা আসার কথা বিকেলবেলা, কথা কী সেদিন কি আসবে টিকিট কাটা আছে। তো এই দুদিনের মধ্যে যত রুম রুম যা যা কিনে আছে একটু করতে হবে, কেন কি ম্যাডাম বলেছে যে আমি যেরকম ছেড়ে দিয়েছি সেরকমই চ্যানেলে খুব সমস্যা হয়ে যাবে। তো আজকে মোস্ট প্রবলি আমি রান্না বান্না করে তোমার যেসব টুকটাক টুকটাক জিনিসপত্র ছিল সব ক্লিন করবো, সব জায়গায় সেট করে দেবো, কেন কি রিয়াঙ্কা আছে আর কি ঠিকঠাক রাখতে হবে। কালকে আমি পারবো না, কালকে মোস্ট প্রবলি আমার একটু অফিসে কাজ হতে পারে, আজকের দিনটাই আমার কাছে আছে, তো আজকের দিন সব করতে হবে, সব রুম রুম ক্লিন ক্লিন যা যা করতে হবে সব আজকে দিনেই করে দেবো। বাট ইয়েস, রিয়াঙ্কা আসছে মনটে, তো ভেরি এক্সাইটেড। আর আমাদের অ্যানিভার্সারি উইক, সো অনেক কিছু প্ল্যান করা আছে, অনেক কিছু প্ল্যানও আছে, তোমরা সেটা দেখতে পারবে। আমি আজকে ব্লগ করছি না, কারণ কি আজকে আমি পার্সোনালি অনেক কাজ করবো, তো এই বাকি ব্লগ রিয়াঙ্কা করুক, তুমি দেখো রিয়াঙ্কা কী করছে। You've been so patient, you'd be easy to ignore, you put up with all my bullshit.
আমি রেডি হয়ে গেছি, এখন আমি একটুখানি সালনে যাবো। আজকে ফাইনালি আমি যদি টাইম পাই তাহলে ফেশিয়াল করাবো। আর যেহেতু আজকে স্যাটারডে না, তো স্যাটারডে হালকা রাশ থাকে, তো গিয়ে দেখতে হবে কেমন কী অ্যাপয়েন্টমেন্টস আছে, তারপরে কি আমার জন্যে সুযোগ হবে ফেশিয়াল করা সেটাও গিয়ে দেখতে হবে। অ্যান্ড যদি টাইম পাই তাহলে নেলসও করিয়ে নেবো। এখন বাজে 3:30 বেজে গেছে, তো আমার শ্বশুরবাড়ি সবাই দুপুরবেলা একটুখানি ঘুমায়, এই 3:30-4টার মধ্যে সবাই উঠে যাবে। সবাই উঠুক, সবাইকে নমস্কার করে বাই বাই বলে তারপরে আমি বেরোচ্ছি। এখানে না ব্ল্যাক কালারের জুতো অনেকগুলো আছে মানে কলকাতাতে, তো আমি ভাবছি যে একটা ব্ল্যাক জুতো নিয়ে যাবো এখান থেকে পুনেতে গিয়ে রাখবো। এইটা হচ্ছে হলো আমাদের জুতোর বক্স, তো এর মধ্যেই আছে জুতোটা। অমিত এই শু ব্যাগগুলো অর্ডার করেছিল অ্যামাজন থেকে, এগুলো খুব সুবিধা মানে জুতো ক্যারি করার জন্য এগুলো বেশ ভালো, অনেকগুলো আসে একসাথে, 6টা না 8টা বেশ এসেছিল। ঘুম থেকে উঠে গেছে এখন সবাই, সবাইকে এখন টাটা বলে চলে যাবো। গেছি আমি এখান থেকে, কাকু আমাকে অটো দিয়ে ছাড়তে হবে, সামনেই আমাদের অটো স্ট্যান্ড, ওখান থেকে ডাইরেক্ট সেলানে চলে যাবো। ঠাকুর নমস্কার করে নিলাম, তোমরা সবাই জানো আমাদের বাড়িতেই মণ্ডপ, এখন বেরোচ্ছি। পৌঁছে গেছি আমি সালনের সামনে, আর আমাদের সালনের একদম অপোজিটেই একটা রেস্টুরেন্ট খুলেছে, ভেতরে যাচ্ছি এখন। ওকে দেখে না হচ্ছিলো গুঞ্জন হচ্ছিলো আমার সুন্দর শালি, আমরা মানে নেবার্স, শ্বশুরবাড়ির দিক থেকে আমরা নেবার্স। ওকে তোমরা কিছুদিন আগে বিয়ে বাড়িতেও দেখেছিলে, বাট সেই টাইমে অন্য লোক ছিল, এখন অন্য লোক। তুমি কি করলে জানো আগের দিন এসে? এসেছি আমি ফেশিয়াল করাতে, ঠিক আছে। এবার ফেশিয়াল রুম উপরে পুরো বুক হয়ে গেছে, বলছে কি ফেশিয়াল আজকে তোমার হবে না, পুরো রুম বুক আছে, সার্ভিস বুক আছে, হবে না। তো ভালো ঠিক আছে, যখন হচ্ছে না একটা কাজ করি, একটু নেলস করে নিই। এবার আমি কী করছি দেখো, এখানে রবির কাছে এসেছি, সবে নেলসের কালারটা তুলেছে, এর মধ্যে নেলসেরও কী আছে রবি, এখন অ্যাপয়েন্টমেন্ট সাথে করে দেবে না তাই তো? হ্যাঁ, অলরেডি চলে এসছে, তো আমাকে বললো যে তাহলে আর হবে না ম্যাম, ছেড়ে দিন। এবার অন্য একটা কিছু সার্ভিস নেওয়ার চেষ্টা করবো আমি, যদি আমি সেটা পাই তাহলে পাবো, নাহলে আমি সেটাও পাবো না। ওর হচ্ছে হলো এখন নেলসের সার্ভিস, আমি এসেছিলাম বুঝছো, বলছে কি ম্যাম এখন হবে না, ক্লায়েন্ট আছে বলে আমাকে এখন ভাগিয়ে দিয়েছে। আমি এখন এই রুমটায় এসেছি, এসে ভালো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, সেটা হচ্ছিল যেহেতু 14th February হচ্ছিল ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তো তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আমরা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে হলো তোমরা যদি আসো, যে কোনো সার্ভিস নাও, নেলস নাও, যা নাও, যে সার্ভিসই নেবে, একটা নিলে তোমার সাথে যে আসবে, মা হোক, দিদি হোক, বোন হোক, বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, যেই আসবে তার সেই সার্ভিসটা ফ্রি হয়ে যাবে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম টাইপের একটা অফার করেছি, মানে ফর কাপলস, মানে কাপল মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এরকম টাইপের না, যে কোনো দুজন আসে, একজন যে সার্ভিস নেবে, হয়তো কেউ পেডিকিওর নিচ্ছে, তো আর একজনের পেডিকিওরটা ফ্রি হয়ে যাবে। এটা অফারটা ভ্যালিড আছে টিল 14th February, এটা হচ্ছে হলো স্পেশাল সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে অফার, তো তোমরা যদি আসতে চাও তাড়াতাড়ি চলে এসো, এটা কিন্তু এই কদিনের জন্যই অফারটা আছে। ফাইনালি আমি টাইম পেয়েছিলাম, তো ফেশিয়াল করিয়ে নিয়েছি, অ্যান্ড মাসাজটাও এত ভালো ছিল। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো কোন ফেশিয়ালটা তুমি করালে, তো ওরমভাবে আমি যেটা করিয়েছি নট নেসেসারি কি তোমার স্কিনও সেটা স্যুট করবে, তো একবার একটুখানি দেখিয়ে নেবে, বিউটিশিয়ান আছে, তারা বলে দেবে যে তোমার স্কিনে কী যাবে। যেরকম আমার ড্রাই স্কিন, তো সেই ওয়াইজ আমি ফেশিয়াল করাই, কারো অয়েলি স্কিন হয়, কারো নর্মাল স্কিন হয়, বা যাই হোক, ইট ওয়াজ ভেরি রিল্যাক্সিং। ঋতিকা করেছে আমারটা, আর এত ভালো ম্যাসাজ দিয়েছে, পুরো মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অ্যান্ড এখন স্কিনটা এরকম লাগছে দেখতে। খুবই খারাপ অবস্থা ছিল আমার স্কিনে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, দেখতেই পাচ্ছি এইগুলো অনেক ধরে ধরে আস্তে করে করতে হচ্ছে, কারণ নাহলে রক্ত বেরিয়ে যেত, বাট হ্যাঁ আমার ফেশিয়াল হয়ে গেছে। যদি ভালো করে দেখো, দের ইজ আ লট অফ গ্লো ইন মাই স্কিন। I was quietly protective of my heart to reassure that couldn't break to peace. এই দেখো আজকে কতজন সাবস্ক্রাইবার দেখা হয়েছে, পেছনেও কোথায় গেল, হাই বলে দাও একবার। I've been so patient, you'd be easy to ignore, you put up with all my... তো দেখে নাও আমার নেলস করানো হয়ে গেছে, দাই যাও রবি দেখাতে দাও। এইটা হচ্ছে হলো আমার নিউ নেলস, এখন একটু বাকি আছে, হালকা এটাকে ঠিক করবে, বাট আই রিয়েলি লাইক ইট, এটা হচ্ছে হলো আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বা অ্যানিভার্সারি স্পেশালও বলতে পারো। আমি লাস্ট কাস্টমার ছিলাম, হয়ে গেছে, এখন ক্যাব বুক করে নিয়েছি, এখান থেকে এখন বেরোচ্ছি।
দেখো আজকে আন্টি আমার জন্য কি কি পাঠিয়েছে, এটা শুধু আমার প্লেট, এর বাদে সবার জন্যই পাঠিয়েছে। বাই আন্টি আই মিন বিদিশার মাকে আমি আন্টি বলে ডাকি। এখানে দেখো মালপোয়া, এটা আমি সব পিঠের নামও জানি না, এটা পাটি সাপ্তে, এটাকে কি বলে জানো মা? সাজের পিঠে। এই জন্যে থ্যাংক ইউ আন্টি যে এত কিছু পাঠিয়ে দিয়েছে, এত কিছু কতটা খেতে পারবো জানি না, বাট সব কিছু আমি এক একটা পিস করে টেস্ট করে দেখবো। সবগুলো এত ভালো হয়েছিল তোমাদের কি বলবো, স্পেশালি আমার মালপোয়া খেতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ আন্টি কি এত কিছু পাঠিয়েছো। যাই হোক তোমাদেরকে একবার নোকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি না সালনে ঠিক মতো দেখাতে পেরেছি কি পারিনি। দেখে নাও, এইগুলো হচ্ছে হলো আমার নিউ নেলস, আমার খুব ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি অনেকটা না সামার ভাইব দিচ্ছে, বাট হ্যাঁ আমার এটা দেখে খুব ভালো লেগেছিল। আমাকে ডিজাইনটা দেখিয়েছিল আর আমার মনে হলো যে হ্যাঁ এটা আমি করি। আমার ওখানে পিঙ্ক হোয়াইট এইগুলো মিক্সচার খুব ভালো লাগে। একটা জিনিস দেখে নাও, মা এসে আমাকে মশারি টানিয়ে দিয়ে চলে গেছে। এত মশা না, মানে রাত্রিবেলা ঘুমানোও যায় না, মানে অল আউট ফল আউট সব জ্বালানো থাকে, বাট স্টিল মশা কামড়াতেই থাকে। মশার জ্বালায় রাত্রিবেলা সত্যি ঘুমাতে পারি না। যাই হোক আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। আমি জানি একটু ব্লগটা ছোট হয়ে গেছে, আমার না এই অ্যালার্জি ওষুধগুলো চলে না, তো ঘুমও পায় একটুখানি, মানে কি বলে না লেজি লেজি বা একটুখানি ঝিমন্ত ঝিমন্ত আমি একটু ফিল করছি। এটা দু চার দিন এফেক্টটা থাকে, তারপর ঠিক হয়ে যায়। যাই হোক ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, স্টে গ্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।